আপনার যে শোক নাই, আল্লাহর কাছে কোনো অভিযোগ নাই আপনার? আসলে খুব একটা ভালো প্রশ্ন করছেন। আল্লাহর পাকের কাছে কোনো অভিযোগ নাই, তবে একটা চাওয়া আছে যে আল্লাহ পাক জানি এই চোখ নাই, দুনিয়াতে তো কিছু দেখতে পেলাম না, কেয়ামতের দিন জানি আল্লাহ পাক আমাদেরকে এই ওসিলা করে বা এই মানে এটুক জানি বলতে পারি যে আল্লাহ দুনিয়াতে আমি চোখে দেখে নেই, দুনিয়াতে আমি একটা গুণা থেকে বেঁচে গেছি। আপনারা কি বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে 11টা পাপ, 11টা মহাপাপ সবচেয়ে বড়, এই পাপগুলো সবচেয়ে বড়, তার মধ্যে এটার সর্দার হচ্ছে চোখ, এই চোখে দেখা সেটা হচ্ছে বড় পাপ, সেই বড় পাপের থেকে আমরা বেঁচে গিয়েছি। এবং কি আমাদের মানবিক শওকত হোসেন পিপিএম যিনি এই অন্ধদেরকে নিয়ে আয়োজন করেছেন, আমরা সমস্ত অন্ধরা যারা আছি তারা এই গুণা থেকে বেঁচে গিয়েছি। কেয়ামতের দিন হয়তো বা এটা বলতে পারবো যে আল্লাহ দুনিয়াতে কিছু দেখতে পারি নাই, আল্লাহ তুমি এই উসিলায় তুমি জান্নাত দান করো। আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন।